পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইরে জিগা সত্য কথা বলতে আমি মিম নামে কাউকে চিনতাম না। তারপরে যখন সে বললো যে আমার বড় ভাইকে জিগাইতে, তারপরে আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করলাম। তারপরে কই আমার খাইয়া দেওয়া মাল। পুকুরে থাকে শ্যাওলা, নদীতে থাকে ঢেউ। পুকুরে থাকে শ্যাওলা, নদীতে থাকে ঢেউ। আমি এখানে নাচ দেখি নাই, দুধ লড়ানো দেখতেছি। অন্য কিছু কি দেখছো কেউ? তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। বাই দ্য ওয়ে প্রথমেই বলে নিতে চাই ভাই, সবাই ঈদে কত আনন্দ করে আর আমার ঈদের আনন্দই নাই। কেন? কারণ বড় হয়ে গেছি তো ভাই। এই যে পোলা বানের টাকা দিতে দিতে ফকির নিয়ে গেছি, তারপর আনন্দ আর কই থেকে ভাই, যে জায়গায় টাকা নাই। তা যাই হোক, আর কোনো কথা না বাড়াই আজকের ভিডিও এখানেই শুরু করতে চাই। এখনো সময় আছে, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, না হলে আজীবন ছিঁড়া খাইতে হবে মানুষের বাল। ভাই একটা সময় ছিল, যে সময়টা হয়তো আর 1-200 বছর আগে ছিল, যখন মানুষ তার ফ্যামিলি টেমিলি সবার মায়া ত্যাগ করে আল্লাহর প্রতি চলে যাইত, নয়তো বা ভবের দেশে চলে যাইত। কিন্তু বর্তমান যুগে ছেলেদের চুল কিছুটা এরকম হয়ে গেছে, যার কারণে আমার মনে হয় না ওরা ভবের পাগল। কথা কিন্তু সত্য ভাই, তোরা যদি এত বড় বড় চুল রাখতে পারোস তাহলে এক কাজ করিস, ওই নিচের টাকাইটা বেচা ফেলাইস, 72 লাখ 72 লাখ করে টাকা পাইবি, প্লাস মাইয়া হয়ে যাবি। কারণ মেয়েদের মতো চুল তোরাই খাই দিস, এক কাজ করো মাইয়া গো মতো নিজের পম্পমটা বড় করো আর নিচের ঝুলন্ত সম্পত্তি গুলো বেচা ফেলাও। ভাই দেখো এখন আবার অনেকে মনে প্রশ্ন করতে পারে, ভাই ছেলেরা তো একটু আড্ডু চুল বড় রাখে। ভাই একটু আড্ডু স্বাভাবিক ব্যাপার, আমি নিজেও একটু আড্ডু বড় রাখি, কিন্তু এরকম তো না। উপরে আল্লাহ মেসেজ জমিন, কথা সত্য নাকি? হ্যাঁ, আবার উপু ভাইয়ের মতো দিন দিন ব্র্যান্ড হচ্ছে, ব্র্যান্ড বোকা চোদা বোকা চোদা। আবার ভাই উপসে স্কুল ড্রেস, মানে স্কুলে যাইতেছে নয়তো বা কলেজে? হ্যাঁ। তো ভাই কলেজ স্কুলের বলবেন যদি এরকম কাটিং দিয়ে চলে ভাই, এর থেকে তো রাস্তা টোকাই হবে বেটার। ভাই তুমি জানো একসময় টিকটক প্ল্যাটফর্মটাকে আমি বস্তি ভাবতাম, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না এটা বস্তি না, এটা জান্নাতের বাগান। প্রমাণ দাও। ওকে প্রমাণ দিচ্ছি। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি, কিন্তু কেউ আমাকে বিয়ে করতে চাইলে, বাবা যদি রাজি হয়ে যান, ভয় লাগছে ওসমান। তোমার নাম আমার হৃদয়ে খোদাই করা বালা, কেউ তোমাকে বিয়ে করতে আসবে না, অন্য কারো হাতে তোমাকে তুলে দেব না, ভয় পেও না। বাহ বাহ। দেখো প্রথমত আমি নাটক টাটক তেমন দেখি না, তবে ইসলামিক নাটক হলে আমি দেখি, তবে এতটাও না। আচ্ছা আমি জাস্ট এটাই বলতে চাই, দেখো ভাই ইসলামিক নাটক এই যে সিরিয়ালটা, ওসমান কি জানো, ওসমান ওসমান উজাইফার কিছু সামথিং, আমি ঠিক জানি না, তবে যে জানো কমেন্ট বক্সে একটু বইলা যাইও। আমার মনে হয় ওই কাহিনীর মধ্যে যে মেয়ে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশের টিকটক থেকে এই মেয়েটাকে সিলেক্ট করা উচিত। কেন? কেননা তার অভিনয়ের দক্ষতা দেখে না হেসে পারলাম না। কি বলছেন? মানে মাথার মধ্যে পাগড়ি লাগে আসছে সেই ইসলামিক ভিডিও বানাইতে, মানে টিকটকের মধ্যে ইসলামিক ভিডিও, ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল না, জানলা বন্ধ করে দরজা খুলে দিল। আচ্ছা যাই হোক, ওই টিকটকের কিউট কিউট মেয়েরা, আমি কি কারো ক্র্যাশ হতে পারি? এখন যদি কোনো মাইয়ার আমি বলি যে এটা তোর ভবিষ্যৎ জামাই, সারাদিন না করবো এটার সাবজেক্ট আলাদা, আর ওরা যদি ভুলেও কেউ স্বপ্নে দেখে ফেলাই স্বপ্নের রাজকুমারের বদল, তারপরে ওর যা হইব। খুলে গেছে ভাই, চোখ সরা। তোমার পায়জামা ফাইটা যায়, পায়জামা ফাইটা গেছে। হাতে হেরিকেন পিছনে পাশ, মুখে ময়দা মাখিয়ে ভাবছো ছেলেরা খাবে ক্রাশ, পাল খাবে।
না দিদি, আপনার কথা অনুযায়ী আমি আপনার সাথে সমসময় সমমত হয়ে গেছি, কিন্তু আপনার এই দৃশ্যটা আমি মেনে নিতে পারলাম না। এইটা কোনো কথা, আপনি যেভাবে দেখাচ্ছে যেতেছেন সেভাবে যদি মেনে নিতে হয় তাহলে আরেকটা জিনিসও মানতে হবে যে আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে এই বিষয় নিয়ে, কেননা আপনি অবশ্যই এগুলো খান বেশি, মানে বাস। দেখো ভাই, আমি পার্সোনালি আরেকটা কথা বলতে চাই, ওই যে কিছু কিছু পোলামাই আছে না, ওই যে ছোট ছোট শর্ট ফিল্মে কাজ করে যে ওই যে পোলাপান্ডি মেহেদি মিরাজ আর আরোহী, ওইখানে ওই মেয়েটার প্রতি নাকি অনেকে ক্রাশ খায়, অনেকে ডিপিতে লাগায় এই পিকটা। অনেক অনেক মেয়ে যাদের কিনা ফেস রিভিল হয় নাই, ফেস রিভিল হয় নাই বলতে ফেসবুকে এসে পর্দাশীল দেখায় এইসব মেয়ে লাগায় দেয় তার পিক। এখন ভাই তারে তো দেখে আমার আলোচনা করতে মন চায় না, কেননা তারে নিয়ে যদি করে আলোচনা ভিডিও ভাইরাল হওয়ার পরে সে বলবে তারে নিয়ে করছি সমালোচনা। যারা আমার নিয়ে সমসলনা সমালোচনা সসমলন সমালোচনা সমালোচনা সমা সমালোচনা সমালোচনা আর ওইটাকে বুঝাও রে, ও এখন উচ্চারণ করতেই পারে না ঠিক মতো, ওইটা হলো স্লো মোশন। স্লো মোশন স্লো, আরে বালা আমি তো কিছু বুঝলাম। ভাই ওই যে একটা কথা আছে না, একটা কুত্তার সারা শরীরে ময়লা ভরে থাকলে ওইটা কুত্তাই, একটা কুত্তা নর্মাল থাকলে কুত্তা, আর কুত্তাটা যদি বিছানার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি মাইখাও যদি বিছানায় শুয়ে থাকে তারপর ওইটা কুত্তাই। আচ্ছা ঠিক, ব্যাপারটা কিছুটা এরকমই ভাই, কেননা এইসব দেখে মেয়েরা তো দুধের সাথে বিষ মিশায়, আই মিন আনারস খাওয়ানোর পরে দুধ খাওয়ায়। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এত কোনো দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড বাই দ্য ওয়ে ভাই, সবার কাছ থেকে দুঃখিত জানাই, কেননা আজকে বৃষ্টির দোচনে মনে করো ভিডিওটা ঠিক মতো বানাইতে পারতাছি না। কি বলছেন আপনি? হ্যাঁ, হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ভিডিও বানানোর সাথে বৃষ্টির কি সম্পর্ক। ভাই একটা ভিডিওর অডিওটাই সব থেকে ইম্পর্টেন্ট, আর বৃষ্টির দুজনে অডিওটাই ভালো হইতেছে না। আর গাইজ হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে আজকের অডিওটা, তারপরও ভাই একটু চালায় নাও। ওকে, সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।